আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ একজন প্রশ্ন করেছেন অনেক জায়নামাজে মসজিদ উনবী ও কাবা শরীফের নকশা থাকে ওই জায়নামাজে নামাজ পড়ার সময় নিজের বা মুসল্লিদের পায়ের পাড়া লাগে ইহা কি কি কিনা আসলে জায়নামাজ সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি হবে সুন্দর হবে অবশ্যই কারণ তালা আদেশ করে বলেছেন ইয়া আদমের মেয়েরা ও আদমের সন্তানেরা তোমাদের সকল সৌন্দর্য প্রত্যেক সেজদার সময়ে প্রকাশ করো হ্যাঁ এর মধ্যে নিজের জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সুন্দর যেমন জায়নামাজটাও সুন্দর হওয়া কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে জায়নামাজে কাবাগরের ছবি অথবা মসজিদ নহবিদ অথবা গুম্বুজের ছবি বা সবুজ গুম্বুজের ছবি আসলে এই ক্ষেত্রে বর্তমান পৃথিবীর ফোকাহা ইম্মা মুস্তাহিদিনদের অভিমত হলো না দেওয়াটাই উত্তম বরং ওয়ান কালার অথবা সুন্দর মেহরাবের মতো চিহ্ন দেয়া ঠিক আছে কিন্তু কাবাগরের অথবা মদিনার মসজিদে নবীর সবুজ গম্বুজের ছবি দেয়া অথবা অঙ্কিত ছবি যায় নামাজে থাকা এটা বর্তমান পৃথিবীর অধিকাংশ ফোকাহারা বলেছেন না উচিত না বরং এক্ষেত্রে সৌদি আরবের হাইয়া তকিবের লামা এদের ফতোয়া রয়েছে এটা করা উচিত না বরং কাবার দিকে মুখ করে আমরা পাঁচ অক্ত সালাত আদায় করি আর মদিনার মসজিদ নবী আমাদের সবার কাছে প্রিয়তম পবিত্রতম তিনটি পবিত্র মসজিদের দ্বিতীয়টি হলো মসজিদ আর নবী সাল্লি ওসাল্লাম আর এই জন্যে আলাদা একটা অনুভূতি জাগ্রত হয় অথবা আবেগ তৈরি হয় এই চেতনা নিয়ে কাবাগর অথবা মসজিদ নবীর সবুজ গম্বুজের ছবি যায় নামাজে দেয়া উচিত না বরং নামাজে একাগ্রতা আদয়ন করা তেলাওতে রুকু শেজদা এবং আমার সাথে রব্বুল আলমিনের সাথে কথা বলছি এই চেতনায় এগুলো করা উচিত আর অবশ্যই এটা পরহেজ করা উত্তম কারণ এতে নামাজের মধ্যে মন নিজের থেকে উলট পালট হয়ে যাওয়ার সম্ভব যেমন নামাজে দাঁড়ালো বাংলাদেশে আর মনটা চলে গেল মদিনার মসজিদে নবাবিতে তাহলে হুজুরি কাল হল না বাংলাদেশে দাঁড়ালো নামাজে আর মক্কায় কাবা করে নাই চলে গেল মন না বরং যেখানে নামাজে দাঁড়িয়েছি মনটা দেহের মধ্যে স্থিত রেখে হুজুর কালবে নামাজ পড়াটা ফরজ তাই আমাদের প্রত্যেককে সচেতনতার সাথে আল্লাহ তালার ইবাদত করতে হবে নবীজি সাল্লাহ তাল আলী হুসাল্লাম যেভাবে জিবরিল আলী ইসলামের প্রশ্নের জবাবে বলেছিলেন এহসান অর্থাৎ এহসান হলো আন্তা আবুদাল্লাহ কা আন্না কা তারা এমনভাবে ইবাদত করতে হবে যেন আল্লাহ তালাকে দেখতে পাচ্ছি ফাইনলাম তাকুন তারা ফাইদা হুয়ারাক যদি আল্লাহ তালাকে দেখতে নাই বা পাই আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ তালা দেখতে পাচ্ছেন এতটুকু চেতনা নিয়ে হুজুরি কালবের সাথে উপস্থিত স্থির চিত্তে অবশ্যই সালাদ কায়েম করতে হবে আল্লাহ তালা তৌফিক দিন আমি